ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হলো তাকে, উঠল গো ব্যাক স্লোগান। গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোনো ক্রমে বেরিয়ে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লিখনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় রবিবার বসিরহাট উত্তর বিধানসভার রাজেন্দ্রপুরে আক্রান্ত হন বিজেপির এসসি মোর্চার সভাপতি কালিদাস বাছার। অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমীর বাছারের অনুগামীদের বিরুদ্ধে। আজ তাঁকেই দেখতে তার বাড়িতে যান রেখা পাত্র, আর তখনই সৃষ্টি হয় এই বিশৃঙ্খল পরিস্থিতি। আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষ কেন তাতিয়ে দিচ্ছেন? এরা মানুষ নামে কলঙ্ক, টিএমসির পার্টি হচ্ছে এই থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা মাটিয়া থানার সামনে, এবং চাকি রোজ অবরোধ করেন তারা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এই মুহূর্তে কি চলছে মাটিয়া থানার সামনে? এখনো কি বিজেপি কর্মী সমর্থকরা তারা অবরোধ করছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন? অন্যদিকে চাকি রোড, সেখানেও কি অবরোধ? বিশেষ টাকি রোডের সামনেই মাটিয়া থানা, যেহেতু সেই কারণে টাকি রোড অবরোধ হয়ে পড়েছে। বিজেপি কর্মীরা রীতিমতো টাকি রোডের উপর রাস্তার উপর বসে পড়েছে, এবং সেখানে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ যেমন রয়েছে এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা রয়েছে। ঘটনার সূত্রপাত হচ্ছে যে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কড়িডাঙ্গা গ্রাম, আজকে রেখা পাত্র তিনি গেছিলেন, গত পরশু দিন থেকে এখানে গণ্ডগোল হচ্ছে। রেখা পাত্র সমর্থনে দেয়াল লিখনে গালি ঢেলে দেওয়া হয়, প্রতিবাদ করায় বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়। সেই আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেছিলেন, এবং সেই ঘটনাস্থলে যাওয়ার পরপরই তার উপর তৃণমূল সমর্থকরা চড়া হয় এবং তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। শুধু তাই না, লাঠি ইট নিয়ে ছেড়ে আসা হয়। কোনক্রমে তাদের ক্ষোভের মুখে চলে আসেন, ঘটনাস্থল থেকে সরে আসেন রেখা পাত্র, এবং তিনি জখম হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তিনি প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালেও গেছেন, এবং তিনি মাটিয়া থানায় অভিযোগ দায়ের করবেন, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির নেতৃত্ব চলে আসে মাটিয়া থানায়। এবং মাটিয়া থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর মিনিট কুড়ি হলো যে মাটিয়া থানার সামনে টাকি রোড তারা অবরোধ করেছে, রাস্তার উপর বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং রেখা পাত্র বিজেপি প্রার্থীর অভিযোগ যে তৃণমূল সমর্থকরা তার উপর চড়া হয়েছে, তাকে গালিগালাজ করেছে, তিনি কোনো রকমে নিজের প্রাণ রক্ষা করে বেরিয়ে আসেন। তৃণমূল সমর্থকদের বক্তব্য হচ্ছে রেখা পাত্র তিনি এসে নির্বাচনী প্রচারের নামে এলাকায় অশান্তি বাগানোর চেষ্টা করছিলেন, কেননা তিনি যখন এলাকায় আসেন তিনি এলাকায় সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছিল সেই বিষয়টি বলতে চান, এবং ওই এলাকার প্রিয় মহিলা তৃণমূল সমর্থকদের বক্তব্য যে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কড়িডাঙ্গা এলাকায় সেখানে মহিলাদের উপর কোনো অত্যাচার হয়নি সেটাই তারা প্রার্থীকে বোঝাতে গেছিলেন, বিক্ষোভের কথা তারা অস্বীকার করেছেন। কিন্তু ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে যে লাঠি ইট সমস্ত কিছু নিয়ে রেখা পাত্র গাড়ির উপর হামলা চালানোর চেষ্টা করা হয়, তিনি কোনোক্রমে রক্ষা পেয়ে বেরিয়ে আসেন। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী বাধা পাচ্ছেন, তার নিরাপত্তা নেই, এই প্রতিবাদে থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়, এবং তারপরে এই মুহূর্তে টাকি রোড অবরোধ করা হয়েছে, এবং তারপরে টাকি রোডে যান চলাচল সম্পূর্ণ একেবারে টাকি রোড অবরুদ্ধ। এখনো এই মাটিয়া থানার সামনেই এই অবরোধ চলছে, বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তোমাদের সঙ্গে থাকো।